তো এই যে আজকে হচ্ছে চাঁদ রাত, তো গরুর মাংসের জন্য দিয়েছিলাম, সবকিছুর দাম আজকে অনেক বেশি, তো এখানে গরুর মাংস নিয়ে আসলাম। মাংসটা খুব ফ্রেশ, মাত্র গরুটা কাটছে। আর আজকে মুরগির দাম অনেক বেশি, গরু দাম কত 240-30 টাকা করে, আজকে সেই মুরগি 250 টাকা কেজিতে, 20 টাকাই বেড়ে গিয়েছে সব মুরগি, ফার্ম তারপরে যে লেয়ার ব্রয়লার এগুলো সব আজকে প্রচুর দাম বাড়ছে। তো ভাবলাম এর জন্য অল্প নিয়ে এসেছি, একটা আনছি, আর আগেরও ফ্রিজ আছে মুরগি, তো ভাবলাম এদের পর যদি আবার মেহমান টমান আসে লাগবে, তো সেজন্য নিয়ে আসলাম একটা। এটা হচ্ছে শক্ত লেয়ার সাদাটা, আর এ পরশু দিন আমি শসা এনেছি 2 কেজি 30-40-60 টাকা দিয়ে, আর আজকে 1 কেজি এনেছি 50 টাকা দিয়ে। তো লেবু এগুলো গড়া আছে, জন আর আনা হয়নি, তো 1 কেজি শসা নিয়ে আসলাম আর কি, আর 10 ধনিয়া পাতা, এই যে এটা এখন আমি এগুলো একটু কেটে নেব। তো এটা হচ্ছে রাতের বেলা, এখানে হচ্ছে আমি চিকেন কেটে নিয়েছি, চিকেনটাকে বেবি পিস করে নিয়েছি রোস্ট করার জন্য, আর যে গরুর মাংস ভিজিয়ে নিলাম। তো আমি সবসময় চান রাতে কিছুটা রান্না গুছিয়ে রাখি, তাহলে দেখা যায় ঈদের দিন এতটা কষ্ট হয় না। আর এদিক থেকে 3-4 ধরনের বাদামও ভিজিয়েছি রোস্টের জন্য, এটাকে আমি মিহি করে নেব। তো এই যেখানে হচ্ছে গরুর মাংস ম্যারিনেট করে নিলাম, তো এখানে আমি যে গরুর মাংস এনেছিলাম অর্ধেকগুলো নিয়ে নিয়েছি, এখানে 2 কেজির মতো গরুর মাংস আমি ম্যারিনেট করেছি, রান্না করব। তো ম্যারিনেট করে 1 ঘন্টা খানিক রেখে দেবো, তারপর হচ্ছে আমি রাতে রান্নাটা করব আর কি। আর এখন হচ্ছে বাজে মাত্র 9টা, তো এই যে মাংসটা যে ম্যারিনেট করেছিলাম এখন হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি, চুলের পানি অ্যাড করবো, তো আমি রাতে মাংসটা রান্না করে রাখতেছি, কালকে দিনে এত কিছু রান্না করতে পারবো না একা একা, রাতেই করে রাখতেছি। আর যা পছন্দ সে তাই নিচ্ছে। তোরে খাওয়ান দেখলেন মোশারফে দেশ থেকে আয়া পড়বো খাইতে, ওরে ফোন দিব না কেন, আরে ফোন দিলে আইসা পড়বো খাইতে মজা গুলো, এই যে মোশারফে কিন্তু শুনবো ইয়েতে ভিডিওতে, তুমি যে বলছো আরে ফোন দিবা না কিন্তু। তো এগুলো হচ্ছে রোজামণির কেনাকাটা, ঈদ বাজার না, ঈদের বাজার রোজামণির, ও প্রতি বছর এই এই চান্দাতের দিন রাতে গিয়ে এইভাবে ঈদ বাজার করে। তো এই যে সকাল ভোরবেলা উঠে আমি ফার্স্টে
সেমাই রান্না করেছি, এই যে লাচ্ছা সেমাই রান্না করেছি। তারপর এটা হচ্ছে, এটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম মালাই চাপ। তো এখানে আমি পাস্তা রান্না করেছি। তারপরে এই সেমাইটা আলাদা রান্না করেছি আমার জন্য, চিনি ছাড়া। আর এখানে এই যে জর্দা সেমাইও রান্না করেছি। তো মোটামুটি সকালের মিষ্টি আইটেমগুলো রান্না শেষ। আর এগুলো আমি সবই আটেল বক্সে রেখেছি, যেন যে বাকিগুলো থাকে সেগুলো এটার ভিতরে যেন রেখে দিতে পারি। বক্স করে মুখ ঢেকে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো, কারণ এবার বেশি একটা মেহমান টেহমান নেই, সব খাওয়া হবে না, সেই জন্য আমি সব কিছুই আটেল বক্স করে এবার রেখেছি। আর এদিক থেকে হচ্ছে আমি রুমগুলো সকালবেলা এখন ক্লিন করে নিলাম, সকালে রান্নাগুলো কমপ্লিট করে রুমগুলো ক্লিন করে নিয়েছি। সব কিছু ক্লিন করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছেন। তো দোয়া করি সবার ঈদ ভালো কাটুক। তো এই যে রুমটা আমি ক্লিন করে নিয়েছি। আর এই যে চাদরটা আমি নতুন বিছিয়েছি আর কি, এখন মাত্র বিছালাম, দিবারাত ঘুম থেকে ওঠার পরে এই রুমটা ক্লিন করেছি। তো এখন হচ্ছে রোজার বাবা নামাজে যাবে, তো একটু মিষ্টি কিছু খেয়ে যেতে হয় নামাজে যাওয়ার আগে। তো দিয়ে দিচ্ছি সেমাই। তো এই যে রোজার বাবা নামাজে যাচ্ছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। সবার ঈদ মুবারক দাও। ঈদ মুবারক। কিরে তোরা যাস না, গোসল করস না কে? এখনো ঘুমাইতেছে। এখন বাচ্চা হচ্ছে 8টা, ওর বাবা গেল 8টা নামাজ, 8টা জামাত আর কি। এই রোজা উঠো না, যাস না, তোমাকে এখন তোমার বাবা সালামি দিবে, দেখি কত টাকা দেয়। জিজ্ঞেস করো কত দিয়েছে। 1000 টাকা দিয়েছে। তুমি টাকা দিয়ে আম্মুর দিবা, সবাইকে বলো ঈদ মুবারক, বলো বলো ঈদ মুবারক, বলো বলো বোকা বলতে হয় ঈদ মুবারক বলো। আচ্ছা মাকে বলো ঈদ মুবারক, বলবা না? এই তো বোকা, এইগুলো মানুষ বোকা বলবো রোজাকে, বলো ঈদ মুবারক বলে দাও। এই যে বৃষ্টি হচ্ছে বাহিরে, প্রচুর বৃষ্টি, এখন হচ্ছে বাজে বেলা 10টা। এই যে বৃষ্টি, আর এই এখানে এই চালের পানি দিয়ে আমার বারান্দার এখন 12টা বেজে যায়, এখন এগুলো আবার পরিষ্কার করতে হবে। কি অবস্থা! পোড়া বারান্দায় বোঝা গেছে। এখানে আর ফুল টপ রাখা যাব না। বসে দিয়েছি। তো এই যে রান্না করেছি গরুর মাংস, শুকনো করে ভুনা করেছি। আর আছে হচ্ছে এই যে পোলাও দুপুরে খাওয়ার জন্য, এখানে হচ্ছে রোস্ট রান্না করেছি।
তো এই যে আমার মেয়েদের ঘরে বসে ঈদ হচ্ছে আর কি, মন ভালো না, বৃষ্টির জন্য আজকে বের হইতে পারেনি সকাল থেকে ঘরে বসা। তো এখন হচ্ছে রেডি হলো, রেডি হয়ে ঘরেই বসে আছে। তো রোজামণি মহা খুশি, ঘরে বসে বসে একটার পর একটা খালি মজা খাচ্ছে না রোজামণি? কালকে রাতে ঘর বাবার সাথে অনেকগুলো মজা নিয়ে আসছিল, তো সেগুলো বসে বসে খাচ্ছে। এই যে দুই বোন সাজুগুজু করে বসে আছে, এমন খারাপ করে রেডিও হতে চায় না। আমি বললাম রেডি হ, ফেসবুকে ছবি দেই, তো তখন গিয়ে রেডি হলো। এই তো সব জায়গায়, দেশের অনেক জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারতেছে না কেউই। দেখা যায় এখন হচ্ছে 12:30 বাজে, এখন একটু দিনটা পরিষ্কার করেছে, হয়তো ওরা বের হলো, ওর বাবা ওদেরকে নিয়ে বিকালে বের হবে। আর আমাদের আশেপাশে এখন কেউই নেই, আত্মীয় স্বজন যা ছিল সবাই গ্রামে চলে গেছে, এর জন্য কারো বাসায় যেতে পারতেছে না। রোজা কার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার মনে হয় এবছর যারা গ্রামে গিয়ে ঈদ করতেছে তাদের ঈদটা খুব ভালো কাটবে, তাই না রোজা? বাতাসে চিপস নষ্ট হয়ে